বিজেপি কয়টি আসন পাবে? প্রদেশ সভাপতি বিজেপি রাজীব ভট্টাচার্য বিশালগড়ে মণ্ডল নেতাদের নিয়ে বৈঠকে বসেছেন। বিজেপি ক্ষমতা হারাচ্ছে একেবারে স্পষ্ট, তাই রাজীব ভট্টাচার্য জনগণের উপর তাদের আর ভরসা নেই, মানসিকতা নেই শাসক গোষ্ঠী বিজেপির। কারণ বিজেপি 5টি বছর ঢ্যাং ঢ্যাং করে কাটার পর জনগণের সুশাসন বলে কুশাসন অর্থাৎ দুঃখ শাসন এনেছে এই রাজীব ভট্টাচার্যের মতো বিজেপির আরও বেশ কয়েকজন বাইক বাহিনী নেতারা। বিশালগড়ে কিসের ইঙ্গিত এলো? মণ্ডল নেতা নেত্রীদের নিয়ে সরাসরি গোপন বৈঠক আগামী 2 মার্চ ভোটের ফলাফল সাইটাসনের। তার আগে বিশালগড় থেকে থমথমে বিজেপির চিত্র, কারণ ভোট গণনা কেন্দ্রের কি অবস্থা হবে? না শেষ অবধি কারচুপি চলবে? না কড়া পদক্ষেপ কেন্দ্র বাহিনী নির্বাচন কমিশনের তৎপরতায় পারবে না শাসক দল বিজেপি। বিশালগড়ে মণ্ডল নেতাদের বৈঠকের ইঙ্গিত, ফের বিজেপি ক্ষমতা হারাচ্ছে, রাজীব ভট্টাচার্যের উপর ভরসা নেই জনগণের।